সর্দার কবরস্থান বিহুবলীয় রাইজ আজি আকৌ এবাৰ আপোনালোকৰ মাজলৈ লৈ আহিছো আপোনালোকৰ অতিকৈ চিনাকি কৌতুক গোষ্ঠী অসমৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈ হাঁহি বিৰণাই থকা কৌতুক গোষ্ঠী ডিজেল আৰু বল্টুৰ কৌতুক মঞ্চত এইবাৰ এয়া ডিজেল আৰু বল্টু ডিজেল আৰু বল্টুৱে এইবাৰ বিহু সুৰীয়া এটা গীতেৰে এক অনুষ্ঠান আৰম্ভ কৰিব মৰমত মাতিছো তোমাক জানে মণি তুমি মোৰ বুকুৰে হীৰাবা কৰমণি শিখৰ খাম চাদা খাম চোলাই খাম গেলা খাম মোলৈ যদি নিদিয়ে বিয়া পলুৱাই লৈ গুচি যাম ধন্যবাদ ধন্যবাদ কবৰস্থান বিহুবলীয়া ৰাইজক ধন্যবাদ ডিজেল আৰু বল্টুক এতিয়া আমি আহিছোঁ কৌতুকৰ মাজলৈ মই পোনপ্ৰথমে আগবাঢ়িছোঁ ডিজেলৰ ফালে মই ডিজেলক প্ৰশ্ন সুধিম তুমি লগে লগে উত্তৰ দি যাবা ঠিক আছে ছাৰ ৰেডিঅ' কোনে আৱিষ্কাৰ কৰিছিল ছাৰ ৰেডিঅ' আৱিষ্কাৰ কৰিছিল দেউতাৰ কণীয়ে কি ক'লা দেউতাৰ কণী হয় ছাৰ দেউতাৰ কণী আৰে গাদ ৰেডিঅ' আৱিষ্কাৰ কৰিছিল মাৰ কণীয়ে ছাৰ আমাৰ ঘৰত মা নাই সেইকাৰণে দেউতাৰ কণীয়ে আৱিষ্কাৰ কৰিছে এইবাৰ কোৱাচোন অসমীয়া কাক বোলে যিবিলাক মিঞা মানুহে অসমত খেতি বাতি কৰি খায় তাকে অসমীয়া বোলে ডিজেল তুমি অংককেইটা শিকি আহিছা হয় ছাৰ এইবাৰ কোৱা এক ডৰ্জন কলৰ দাম যদি 60 টকা হয় 4টা কলৰ দাম কিমান ছাৰ এক ডৰ্জন কলৰ দাম 60 টকা হ'লে 4টা কলৰ দাম কিমান এইটোৱে সুধিছে এইটো উত্তৰ মই পাৰিম ছাৰ কোৱা তেনেহ'লে 4টা কলৰ দাম কিমান ছাৰ কি কল আছিল আঠিয়া কল নে জাহাজী কল ধৰি লোৱা জাহাজী কলেই আছিল ছাৰ ভালকে চিন্তা কৰি কওক জাহাজী কল আছিল নে মালভোগ কল আছিল কোৱা জাহাজী কল আছিল ছাৰ কলৰ ভিতৰত গুটি আছিল নে আৰে মূৰ্খ জাহাজী কলত গুটি থাকে নেকি গুটি নথকা কল ছাৰ 4টা কলৰ দাম কব লাগে ন অঁ 4টা কলৰ দাম কিমান ছাৰ কল পকা আছিল নে কেঁচা আছিল কল পকা আৰু কেঁচা লগত কোনো কথাই নাই 4টা কলৰ দাম কিমান হ'ব ক স্যার পকা কলর বেলেগ দাম কেঁচা কলর বেলেগ দাম সেইকারণে খুঁজিছো ধরিল পকা কল আছিল স্যার 4টা কলর দাম কব লাগে হয় 4টা কলর দাম কোয়া আর কলটো রোদর আছিল না ছায়ার আছিল ই দেখুন আজি মোর মাথাটোই গরম করে দিব ধরিল রোদর কল আছিল স্যার মই 4টা কলর দাম কব লাগে হয় তুমি 4টা কলর দাম কব লাগে স্যার গছত পকা কল আছিল না কার্পেট দি পকা কল আছিল ইয়াক আজি মই কি প্রশ্ন খুঁদিল মোক মাথাই গরম করে দিলে গছত পকা কল আছিল তেনে হলে কলর দামটো বেশি হবে অলপ যিমানে হোক 4টা কলর দাম কোয়া 4টা কলর দাম 4টা কলর দাম ও স্যার কল ডাঙর আছিল না খরু আছিল ই আজি মোর মাথাটো খাব নেকি কল ডাঙর আছিল কল কেটে ভাল আছিল না পচা আছিল স্যার কল ভাল আছিল এতিয়া 4টা কলৰ দাম কোৱা তাড়াতাড়ি কোৱা কলখিনি গছত পকা আছিল কলখিনি ডাঙৰ আছিল কলখিনি পচাও নাছিল তেনেহলে 4টা কলৰ দাম 40 টকা হ'ব মূৰ্খ 60 টকা ডজন হলে 4টা কলৰ দাম 20 টকাহে হয় স্যার কল কেটে ডাঙৰ আছিল গছত পকা আছিল আৰু পচা নাছিল সেইকাৰণে কলৰ দামটো মই ডাবল হিচাপ কৰিলোঁ এবাৰ কোৱা মোবাইল মানে কি স্যারে আজি মোক কি উল্টা পাল্টা প্ৰশ্ন সুধি আছে নোকোৱা কিয় মোবাইল মানে কি স্যার মিছা কথা কোৱা যন্ত্ৰটোক মোবাইল বুলি কোৱা হয় শুদ্ধ উত্তৰ এবাৰ কোৱা এছএমএছ কাক বোলে ঘৰৰ মা দেউতাকক ফাঁকি দি কম্বলৰ তলত মাথাটো সোমাই লৈ মোবাইল টিপি টিপি বয়ফ্ৰেণ্ডৰ লগত কথা পাতাকে এছএমএছ বুলি কোৱা হয় গুড ধন্যবাদ ডিজেল সৰ্দাৰ কবৰস্থান বিহু বুলি ৰাইজ আপোনালোকে ইমান পৰ ডিজেলৰ কৌতুক অনুষ্ঠান শুনিলে এইবাৰ মঞ্চলৈ আহি আছে কৌতুক অভিনেতা বল্টু মঞ্চত এইবাৰ এয়া বল্টু বল্টু তুমি বৰ্ণ বিশ্লেষণ জানা জানো ছাৰ তেনেহ'লে কোৱা মন্ত্ৰী মা যোগ দন্ত্য মন দন্ত্যাত শিকাতি ৰ শিকাৰী তিৰি মন্ত্ৰী যিবিলাক মতা মানুহৰ মন্ত্ৰী তা মানুহৰ ওপৰত তাকে মন্ত্ৰী বোলে বল্টু দেখোন বহুত জানা হৈছা হয় ছাৰ আগতে অলপ জানা হৈছোঁ এবার বলটো এটা কবিতা আবৃত্তি করে শোনা দিয়া বিহবলিয়া রাইজক স্যার মই কোনখন কবিতা আবৃত্তি করে শুনাম তোমার যে ভাল লাগে হে শোনা দিয়া স্যার মই আজি এটা নতুন কবিতা আবৃত্তি করে শুনাম বলি ভাবিছিলো কি কবিতা আবৃত্তি করে শুনাবা নতুন স্যার আকারিকা নহাকে শঙ্করদেবে যায় কবিতা লিখিছিল তেনে কোয়া এটা কবিতা আবৃত্তি করে শুনাম বলি ভাবিছিলো বাহ বঢ়িয়া কথা তেনে শুনাই দিয়া মোহন মদ বটল ঠঙল ঠঙল ভঙল তার মানে হল স্যার তার মানে হল মোহনে মদর বটল ঠঙলে ঠঙলে ভাঙিল স্যার কন্টিনিউ কন্টিনিউ রমন মদ হজম করল বটল বটল তার মানে রমেনে মদ হজম করিলে বটলে বটলে হজম করল বহত শয়ন ঘরত তার মানে হজম করি বহি বিশ্রাম ললে ঘরত বাপ্পা ও কি ডেঞ্জার বস্তু ই বম করল হলক হলক ওই তার মানে কি বমি করিলে হলকে হলকে ধন্যবাদ বিহবলিয়া রাইজ বলটু এবার কোয়া বহুবচন কাক বোলে যার ঘরত বহুত বাসন আছে তাকে বহুবচন বোলে এবার কোয়া এটা কণীর দাম যদি 10 টকা হয় তেনেহলে 4টা কণীর দাম কিমান কিহর কণী স্যার মুরগির কণী না হাঁহর কণী স্যার মুরগির কণী স্যার মুরগির কণীর দাম দেখুন 7 টকা করি আপনি 10 টকা কেনে কলে স্যার 3 টকা বেশিকে কলে যে ধরি লওয়া এটা কণীর দাম 10 টকা তেনেহলে 4টা কণীর দাম কিমান স্যার লোকাল মুরগির কণী না ব্রয়লারের কণী লোকাল মুরগির কণী ধরি লওয়া এটা লোকাল মুরগির কণীর দাম 12 টকা স্যার 2 টকা কোনে ভরিব পকেটের পৰা ডিজেলত কে ই দেখো আজি বহুত গুণ ওপৰ দি যায় আছে হিহতে আজি মোৰহে ইন্টারভিউ লৈ আছে মই কথাটো তোমাক ধৰি লব হে কৈছো এটা কণীর দাম 10 টকা হলে 4টা কণীর দাম কিমান এটা কণীর দাম 10 টকা হলে 4টা কণীর দাম 27 টকা হ'ব স্যার মূৰ্খ এটা কণীর দাম 10 টকা হলে 4টা কণীর দাম 40 টকা হ'ব জানো স্যার এটা কণীর দাম 10 টকা হলে 4টা কণীর দাম 40 টকা মই আপোনাক এনে টেস্ট কৰিয়ে চালো ও স্যার মুখখন বন্ধ কৰক নহলে মুখৰ ভিতৰত মাখি সোমাই যাব সৰ্দাৰ কৌতুক প্ৰেমী ৰাইজ আজি লৈ ইমানতে সামৰিলো ভিডিঅটো ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্রাইব কৰিব ভিডিঅটো লাইক কৰিব আৰু ভিডিঅটো শেয়ার কৰিব কমেন্ট কৰি জনাব আজি লৈ ইমানেই ধন্যবাদ